সারা দেশত বিএনপি জামাতর সন্ত্রাসী নৈরাজ্য ও দেশের অস্তিত্বশীল করি পরিবেশ নষ্ট করিবার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে মিরেশ্বর উপজেলার ৫ নম্বর ওসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগে। সেপ্টেম্বর ৩ শনিবার সন্ধ্যায় মুহুরী প্রজেক্ট বাজার প্রদক্ষিণ শেষে আজমপুর বাজার দায়রে মিছিল শেষ হয়। এই সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি শাহ আলমের সভাপতিত্বে সম্পাদক মোবারক হোসেন মন্নার সঞ্চালনায় উপস্থিত আছেন ৫ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফুল্লাহ চৌধুরী, সদস্য রাহাত মোর্শেদ, মহিউদ্দিন নিজামী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ সানাউল্লাহ পলাশ, ইউনিয়ন যুব লীগের সভাপতি জাহেদুল হাসান সোহা, সাধারণ সম্পাদক মেজবাউল আলম সত্তার, ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ হাসান সহ সকল স্তর আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীও নেড়ে উপস্থিত আছেন। যারা বিচ্ছিন্ন সৃষ্টি করতে চায় ছাত্রলীগ তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত আছে। আমি শুধু এই কথা বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম।